شكرا يا ربي شكرا هديت قلبي شكرا نورت دربي شكرا شكرا يا আসসালামু আলাইকুম, বিসমিল্লাহ রহমান রহিম। আজ একটি খুবই কমন প্রশ্ন নিয়ে আলোচনা করব। রমজান মাসে আমরা অনেকে রোজা থেকে থাকি, কিন্তু বন্ধুরা আমরা অনেকে শহরের দিকে কাজকর্ম করে থাকি, অনেকে গ্রামের দিকেও থেকে থাকি, কিন্তু এই প্রশ্নটা অনেক কমন প্রশ্ন। রোজা থাকার পরে শহরের দিকে যিনারা থাকেন তারা বলেছেন যে আমি অনেক মসজিদের আজান শুনতে পাই, কেউ আগে আজান দিয়ে দেয়, কোনো মসজিদে দুই মিনিট পরে আজান হয়, তাহলে আমি কোন মসজিদের আজান শুনে আমার রোজা ভাঙব? নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই প্রসঙ্গে তিনি বললেন, তোমরা যখন এই রকম কোনো একটি পয়েন্টে চলে আসবা, তোমরা তখন তোমার নিজের রোজাটি সঠিকভাবে ভাঙার জন্য, সঠিকভাবে ইফতারি করার জন্য তোমরা সূর্যের দিকে তাকাবা। দেখবে সূর্য যখন অস্ত চলে গেছে তখন তোমরা জানবে যে রোজা ভাঙার টাইম চলে এসেছে, ইফতারি করার সময় হয়ে গেছে। আর তোমরা যদি এইরকম মসজিদের আজান শুনে ইফতারি করো তাহলে তোমাদেরকে দেখতে হবে সঠিক কোন মসজিদে সঠিক সময়ে আজান হচ্ছে, তাহলেই তোমরা সেই অনুযায়ী তোমাদের রোজাটি ভাঙতে পারো। তাই বন্ধুরা আমরা এই চ্যানেলে এইরকম রোজার মাসের ভিডিও আপলোড করে থাকি, অনেক গজল, অনেক শিক্ষামূলক ভিডিও এবং ওয়াজ। তাই নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের ঘন্টাটাকে দাবিয়ে আমাদের সাথে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।